শনিবার রাত আনুমানিক সোয়া এগারোটা নাগাদ টাউন করে ঝুলন্ত ব্রিজ এলাকায় মিন্টু সাহা নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার দমকল বাহিনীর সহায়তায় মিন্টুর দেহ জিবি হাসপাতালে পাঠালো এলাকাবাসী পুলিশ যুবকের নামে জানাতে সমর্থ হলেও বাকি বিস্তারিত পরিচয় জানাতে পারেনি এলাকায় এই রাতে এই ধরনের রক্তাক্ত যুবকের দেহ উদ্ধারের ঘটনায় স্বভাবতই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে